বাড়িতেই যদি তোমরা দোকানের মতো ঢোকলা তৈরি করে নিতে চাও, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করতে পারো। দেখবে দোকানের মতো একদম সফট ঢোকলা তৈরি হবে। ঢোকলা বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 কাপ বেসনকে ভালো করে চেলে নিচ্ছি। ঢোকলা বানানোর সময় অবশ্যই বেসনটাকে কিন্তু চেলেই ব্যবহার করতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, সাথে সামান্য চিনি আর 1/2 চামচ লবণ। সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে প্রথমে অল্প মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর আবারও জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 1 থেকে 2 বার জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না। এই পর্যায়ে এসে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর ব্যাটারটা 10 মিনিট রেখে দিয়ে এর মধ্যে 10 মিনিট পর দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো। ইনো দেওয়ার পরেই দেখুন ব্যাটারটা কত স্মুথ তৈরি হয়ে গেল। ইনো দেওয়ার পরেও ভালো করে ব্যাটারটাকে 5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটাকে যত ভালো করে ফেটানো হবে, ঢোকলাটা খেতেও কিন্তু তত বেশি সফট হবে। এরপর এই ব্যাটারটাকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। যে পাত্রে ঢোকলাটাকে স্টিম করব, সেই পাত্রের গায়ে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে 10 মিনিটের জন্য স্টিমে বসিয়ে দিলাম। এরপর তেল ব্রাশ করা পাত্রটির মধ্যে ঢোকলার ব্যাটারটিকে ঢেলে দিচ্ছি। ঢোকলার ব্যাটারটিকে ঢালা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে ভালো করে ব্যাটারটাকে পাত্রের মধ্যে সেট করে নিতে হবে। এরপর ফাইনালি আমি ব্যাটারটাকে স্টিমের জন্য বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি 30 মিনিটের জন্য স্টিম করে নিচ্ছি। 30 মিনিট পর দেখুন আমাদের ঢোকলাটা একদম তৈরি হয়ে গিয়েছে। আর এটার ভেতরে একটা টুথপিক দিয়ে আপনারা অবশ্যই চেক করে নেবেন যে ভেতরটা ভালো করে হয়েছে কি না। এরপর ঢোকলাটাকে 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। আর সেই সময় তৈরি করে নিচ্ছি ঢোকলার জন্য একটা সিরাপ। তার জন্য প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষা, কাঁচা লঙ্কা, আর এই পর্যায়ে কিন্তু আপনারা কারি পাতাও দিয়ে দেবেন। আমি কারি পাতাটা পরেই দিয়েছিলাম, তবে আপনারা এই সময় দিয়ে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। হালকা নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে কিন্তু অবশ্যই আপনাদের চিনিটা ব্যবহার করতে হবে, কারণ সিরাপটা কিন্তু মিষ্টিই হয়। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। সমস্ত উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লেবুর রস। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কারি পাতা। আর আপনারা কিন্তু কারি পাতাটা অবশ্যই তেল দেওয়ার পরেই দিয়ে দিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি। এরপর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু আমাদের একদম তৈরি হয়ে যাবে এই সিরাপটি। এরপর ঢোকলাটাকে এখানে আমি আনমোল্ড করে নেব। আর ঢোকলাটাকে আনমোল্ড করার জন্য আমি ঢোকলার পাত্রের ওপরে থালটাকে রেখে দিচ্ছি। এই থালের উপরে ঢোকলাটাকে উল্টো করে নামিয়ে নিলেই কিন্তু একদম খুব সহজেই ঢোকলাটাকে আনমোল্ড করা যাবে। একদম পারফেক্টলি ঢোকলাটা তৈরি হয়ে গিয়েছে। এরপর ঢোকলাটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। মোট 9 পিসে এখানে আমি ঢোকলাটাকে কেটে নিয়েছিলাম। দেখুন ঢোকলাটা ভেতর থেকে একদম ভালো করে সফট তৈরি হয়েছে। এরপর যে সিরাপটি তৈরি করেছি, সেই সিরাপটাই ঢোকলাটার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপি একদম তৈরি। তোমরাও খুব সহজে এইভাবেই বাড়িতে খুব অল্প সময়ে, অল্প পরিশ্রমে একদম দোকানের মতো ঢোকলা কিন্তু বানিয়ে নিতে পারবে। অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবে এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।